ভাই আপনার অনুভূতিটা কেমন? ঢাক 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 করছে, ঢাক ঢাক বড় মাছ তুলছি। মাছটা একটু দেখাই। তারপরে ধানগুলা কেবল সবুজ হয়ে আছে, এই কারণে আরো সুন্দর লাগছে রাস্তাটা। প্রকৃতির মধ্যে সৌন্দর্য লুকায় থাকে, শুধু দেখার অপেক্ষায় থাকতে হবে, সময় সাপেক্ষ। এরপরে যখন ধান হয়ে যাবে তখন আবার সোনালি কালারে হয়ে যাবে চতুর্দিকে, পাতাগুলো মরে যাবে, এখন সবুজ পাতা, নতুন পাতা। এটা হলো নাড়ু ভাই, সোজা পাড়া। এটা একটা আত্মীয়র বাড়ি, কে জানি হয়। এই যে এটা, এ হাঁস, এ 250-300, 500, এ 700-800। ও মা, সব এক কালার আবার, টাকা নাই এই সময়। এই 500-600, এই এই 500-500, 1000। এই সর সর সর, সালাম আলাইকুম, ভালো আছেন? গাড়ি ওই পাশে রাখি যে, এই যে এই বাড়িগুলো দোতলা আসলো না কি রে, দোতলা না এরকমই যে, না না আমার বাড়ি, আমার পাঁচজন নানা, এই নানা কি কখন চাপ দিছি, কখন গাড়ি উঠে থবু, গাড়ি উঠে থবু, এই রোজ পড়বি পার্টিলারটা। হ্যাঁ ওই যে নড়ে যাওয়া, ও এই হচ্ছে পুকুর, আমরা আজকে মাছ মারবো। এই যে মামা সহ আমায় একটু তাকাও, বঞ্চিত দুটাই গেছে। হ্যাঁ খাইলে তো দুটাই বান, পুকুরটা বড় হয়ে যায় মনে হয় না, পুকুরটা ছোট হয়ে গেছে না, পানি কম না? হ্যাঁ পুকুরটা বড়, আর চিতল মাছ আগে মানে এগুলা খৈল টৈল আর মাছের মেডিসিন দিয়ে মাখা হয়েছে। হ্যাঁ কাদো মাটি দিয়ে, তারপরে আমরা ছিপ ফেলার জন্য প্রস্তুতি নিই এবং যাবতীয় প্রথমে যা কিছু করতে হয়, যেমন ছোট কিছু জোগাড় ম্যানেজ করতে হয়, সেগুলা আমরা শুরু করে দিই খোঁজা, যেমন বাঁশ আর অন্য কিছু। তার আগে গাড়িটাই রেখে দিই, তারপরে মামা যেগুলো ছিপ বা কল বলি আমরাকে, ওই কলগুলোতে রুটি ভিজায় ওটা একটু টপ তৈরি করে নিচ্ছি। এখানে অন্য কিছু আর মিশানো হয়নি, শুধু পা রুটি যেটা কিনতে পাওয়া যায় বাজারে সেটি পানির মধ্যে ভিজায় একটু দলা বা মন্ডা তৈরি করে নিই, সেগুলা কলের মধ্যে সিঙ্গেলে সিঙ্গেলে দিয়ে তারপরে সেগুলো ফেলতে এসে সেগুলো তৈরি করে নিল মামা। তারপরে কথা মতো ফেলে দিল করে, এবং যেখানে চার দিছে যত দূরত্বে সেখানে হাত দিয়ে ফেলে দিতে হয়, আর এটা হচ্ছে ম্যানুয়ালি করতে হয়, অটোমেটিক মেশিন না, অটোমেটিক হুইল সেগুলো আমরা ব্যবহার করি না, বা নানা আগে থেকে এগুলোতে মাছ মারতো, আমরা ওইগুলো নিয়ে গেছিলাম সেখানে মাছ মারার জন্য। সেখানে ফিকে দেওয়ার পরে ফাতা যেটাকে বলি আমরা, এই ফাতাটা যেটা দেখে বোঝা যায় যে আসলে মাছ মানে খেলো কিনা বা মাছ খাচ্ছে কিনা, সেটা আপনারা কি বলেন এটা জানাবেন কমেন্ট বক্সে। সেটা দূরে দিয়ে এবং যে সুতা থাকে সেই সুতাটা যেন একটু টান পড়ে থাকে, সে টানার ব্যবস্থা করে সেটাকে সোজা করে রাখি, যাতে বুঝতে পারা যায় যে মাছ খাচ্ছে। আর একটা ফাতা দড়ি কাটা ছিল না, ওইটা কাটলাম এবং কিছুক্ষণ পরেই একটা মাছ উঠে। ভাত খাওয়াটা হয়ে যাওয়া,
ওদেরকে যখন আবার টানি তখন ওরা যখন টানে তখন আবার ছাড়ে দিতে হয়। নেটা নেটা হারাই ফেলে জামা ওইটা কার কাছে দেওয়া আছে মোস্তফা মামা নাকি নিয়ে যায়নি কিন্তু কার কোন আমার বাড়ি আছে লোহা ছিল তো ওই ডালটা আবার করাতে চাই প্রায় 5 6 মিনিট এবং বড় যেগুলা মাছ আগে পাইতাম বা বড় যে মাছগুলো ওগুলোকে এভাবে উঠাইতে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো লাগে যায়। যারা মারছেন হুইল বঞ্চি দিয়ে তারা জানেন অবশ্যই দুপুরে খাবার দেখা হবে এইটা আর কি ব্যবস্থা হয়েছে আর ভিডিওটি অনেকক্ষণ হয়ে গেছিল প্রায় এক ঘন্টার অনেকগুলো মাছ প্রায় 8-9টা মাছ তুলছিলাম। তো বাকি অংশটা দ্বিতীয় অংশ করে মানে এই ভিডিওটাকে দুইটি অংশ করে দেখানো ছাড়া উপায় ছিল না। প্রথম অংশটা হচ্ছে 15 মিনিটের আপনারা সবাই দ্বিতীয় অংশ যদি দেখতে চান কি আরও কী মাছ মাছ পাইলাম আর মাছগুলো কীভাবে তুলছিলাম আর সেই মাছগুলো কত বড় ছিল ওগুলো দ্বিতীয় অংশে দেওয়া হবে আপনারা পেস্টের সাথে থাকবেন। ওই মাছটা উঠানোর পরে আর কিছুক্ষণ পরে আরেকটি মাছ খায় এটা দ্বিতীয় মাছ উঠানোর দৃশ্য এবং এই মাছটা ওইটার থেকে তুলনায় একটু বড় ছিল। কি পরিমাণ শক্তি লাগতেছে সেটা দেখতে পাচ্ছেন হাতের টান আর এদিকে বড়শিটা বাঁকা হয়ে যাওয়ার কারণে মানে তারা যে খুব সহজে আপনাকে ধরা দিবে তা না, ওদেরকে ক্লান্ত করে তারপরে খুব সাবধানতার সহিত তুলতে হবে পানি থেকে। এটা নিনা ফিস মাছখানে চিত্রটা নিনা পানিটা বেশি করে নিয়েছি কেন বাবা পানিটা বেশি নিলে খুচিটা কাটা পারবো না তো উপরতে উপরে নেই রে মাছটি তুলতে যায় মানে খচিলা যেটাকে আমরা খোঁচালা বলি সেটা মাছখানটা ছিদ্র দ্বারা কারণে মাছটা সেদিক দিয়ে পড়ে যায় ওসব পানিতে যায়নি পরে ওইখান থেকে তুলে নেওয়া হয়েছিল। আর এ মামা শহর থেকে মামা অবশ্য ডিজিটাল যেগুলা সেগুলা দিয়েই মাছ মারে এগুলা একটা নিয়ে আসছিল তো মামা তারপরে আমাদের পাশেই বসে এবং একসঙ্গে মাছ ধরি। তৃতীয়বারের মতো ফেলা হচ্ছে যে মাছটা উঠছিল সেটাতে আবার কলগুলো যেগুলো ছিল ওগুলোতে পাউরুটিটা লাগাই দিয়ে ওগুলো আবার ফেলে দেওয়া হলো। আর আমরা এই পুকুরে নানা বাচ্চা যখন ছিল তখন প্রায় কয়েকবারই মাছ মারতে গেছিলাম এই মামা আমি মানে মস্তক মামা আমার ছোট মামা মস্তক মামা আমি আর নানা মাছ মারতে যেতাম। আর এই পুকুরে এইখানেই বেশি এই ঘাট পুকুরের ঘাট হচ্ছে এটা পূর্ব পাশে এই ঘাটেই আমরা বেশি বসতাম আর মাঝে মাঝে ওই যে উত্তর পাশে আমরা বসতাম উত্তর পাশে বসছি একবার হয়তো বা কিন্তু দক্ষিণ পাশে আর ওই যে দক্ষিণ পশ্চিম পাশে এই দিকে একটু বেশি বসছি বেশি মাছ মারা হয়েছে ওই দিক চারটাতে। তারপরে একটু টাইম লেপ দিয়ে দেখানো হলো এবং এক টাইমে যায় আমিও একটা ছিপ ধরে টান দিয়েছিলাম সেখানে একটি মাছ পাওয়া যায় কারণ বড়শি দুইটা ছিল মানে কখন হঠাৎ করে টান দে বলা যায় না। এবারে হীরা ভাই আমাদের সবল হইল বড়শি ধরে সবল হীরা ভাই বাড়ি দেই যেটাকে আমরা বাড়ি দেওয়া বলি টান দেই আর কি যাতে কলটা ওর মুখের মধ্যে আর ঢুকে যায়। এই মাছটিও মোটামুটিভাবে 1-1.5 কেজির কাছাকাছি ছিল বড় ধরনের রুই মাছ ছিল এটাকে অনেকক্ষণ ধরে খেলতে হয় তারপরে উঠে দিল। আর বলি আবার বলি যে এটা অংশ দ্বিতীয় ভিডিও অংশটি আপনারা যদি দেখতে চান অবশ্যই পেজের সঙ্গে থাকবেন। আর এই ভিডিওগুলো অনেকটা লম্বা হওয়ার কারণে এটাকে দুইটি অংশে ভাগ করা হয়েছে পেজটিকে লাইক দিবেন এবং পেজটির সাথে থাকবেন। ভাইয়া
বর্ষিরে মামাকে দিয়ে আমি খোঁচালা ধরার জন্য যাই এবং মাছটিকে তুলতে হবে। ভুলি গেছি ভাই, হেরা ভুলি গেছো। এই ভাঙ্গি গেছি ভাঙ্গি। একসাথে খাবে নাকি? তুই ঢেলি না, তুই ঢেলি না, তুই টাইট করে থাকিস। ভাসে না, একটা বড় আছে, খাই আছে। চারটা বলে আমাদের হিসাবে দেখাই দিল যে উনি চারটা পেয়েছে মাছ। এটা বড় মাছ, আমাদের সিপটা মানে বঞ্চিটা ভেঙে গেছে। মোটামুটি দাঁড়গুলো বড় আছে তো, মাথা বড় না, খোলা যায় না সবাই। কোন গালি ধরবে মাছটাকে আর কি? অনেক বছর পর মাছ মাছ আসি, ওয়া যে সুন্দর ভিডিও। দ্বিতীয় অংশ দেখার জন্য পেজটির সাথে থাকবেন এবং দ্বিতীয় অংশ খুব শীঘ্রই আপলোড।